আমি এখানে বেশ কিছু নারকেল পুলি করেছি, প্রায় 55টা মতো আছে। পুলিগুলোকে আমি গরম তেলে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এতগুলো পুলি পিঠা কেন বানিয়েছি সেটা বলি। আমি নতুন একটা জায়গায় এসেছি, এইখানে আমার প্রথম একটা পটলাকের গেট টুগেদারের জন্য ইনভাইটেশন পেয়েছি, তো সেখানে যাওয়ার জন্যই আমি পুলিগুলো তৈরি করেছি। সো আমার পিঠাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি রেডি হতে যাব। রেডি হওয়ার জন্য প্রথমে যে কাজটা আমি করি, আমার ড্রেসগুলো আমি সিলেক্ট করে নিই, এতে কি হয় রেডি হতে অনেক সুবিধা হয়। এখানে আমার অনেকগুলা গাউন আছে, আমি সাধারণত বাইরে যাওয়ার সময় গাউন পরতেই পছন্দ করি, আর হিজাবের সঙ্গে গাউন অনেক সুন্দরও লাগে। সো যেহেতু বাইরে গরম, আমি একটু সফট পাতলা টাইপের কাপড় পরতে চাচ্ছিলাম যাতে খুব ভারী না হয়, কিন্তু এখানকার জামাগুলার হাতা হয় স্লিভলেস হয় না হয় এরকম নেটের হয়, যেগুলার নিচে আসলে এক্সট্রা গেঞ্জি পরতে হয়, তা না হলে হয় না। সো যেহেতু বাইরে গরম আর প্রোগ্রামটা হবে ওপেন প্লেসে, একটা প্লে গ্রাউন্ডে, সো যার জন্য আমি ভাবছি আসলে কোন ড্রেসটা পরবো। এই ড্রেসটা আমার খুবই পছন্দের, বেশ অনেক দিনই হয়েছে এটা আমার পরা হয়নি, কিন্তু এর স্লিভ নাই, আর এই ড্রেসটাও আমার অনেক দিন হয়েছে পরা হয়নি। এটারও হচ্ছে হাতের টা হচ্ছে নেটের, সো তলে স্লিভ পরতেই হবে, কিছু করার নেই। যাই হোক, এই দুটা থেকে যে কোনো একটা পরবো, আর এর সঙ্গে কিছু ম্যাচিং জুয়েলারি আর সাজুগুজু আমি সেট করে রাখবো। আমি সবসময় এই কাজটা করি, রেডি হওয়ার আগে আগে সব কিছু সেট করে রাখি, তাহলে অনেক ভালো হয়। আর এই নেলটা পরবো, আমার সাজুগুজুর মধ্যে সবচেয়ে পছন্দের হচ্ছে হাতে এই ফেক নেল পরা, যেহেতু আমি কখনোই নেল পালিশ পরি না, আর এর সঙ্গে একটু ম্যাচিং করে নেল পরা, হাতে একটু জুয়েলারি পরা, এই সাজুগুজু বলতে এটাই আসলে জুয়েলারি পরা যেটা আর কি। সো এই দুটা সিলেক্ট করলাম, এখান থেকে যে কোনো একটা পরবো। আর এখানে কিছু ফিঙ্গার রিং আছে, এখান থেকে কিছু ফিঙ্গার রিং পছন্দ করে নিব। আমি জানি না কোনটা পরবো, আমি জাস্ট কয়েকটা বের করছি, রেডি হওয়ার সময় যেটা ইচ্ছা হবে সেটা ঝটপট হাতে পরে চলে যাব আর কি। সো এটাও একটু কালারফুল আছে, আমার ড্রেসটা একটু ব্লু আর হোয়াইটের মধ্যে, সো ব্লু টাইপের বা একটু কালারফুল টাইপের পরতে চাচ্ছি। সো এখানে অনেকগুলাই আছে, আমি কয়েকটা বের করে রাখছি, হোয়াইট ব্লু মিক্স করে বের করছি, এখান থেকে যেটা ভালো লাগবে সেটা পরে আসলে আমি চলে যাব। এরপর এখানে আইশ্যাডো প্যালেট আর সাজুগুজুর টুকটাক জাস্ট একটু ফ্রেশ লুক দেওয়ার জন্য যা যা প্রয়োজন সব এখানেই সাজানোই আছে, আমি ঝটপট রেডি হয়ে এখন বের হয়ে যাব। তো দেখুন, আমি বাসা থেকে বের হয়ে গেছি। যারা আমার পেজে নতুন বা আমার আগের ব্লগগুলো দেখেননি তাদের জন্য বলি, আমি কিন্তু ভীষণ সুন্দর একটা শহরে থাকি, নদী আর পাহাড়ে ঘেরা এই চমৎকার শহরটা ওয়াশিংটনের ক্লার্কস্টন একটা জায়গা, এটা খুবই সুন্দর একটা জায়গা যেখানে আমি থাকি। সো এখন আমাদের 1 ঘন্টা ড্রাইভ, 1 ঘন্টা পর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, তো চলুন যাওয়া যাক। তো দেখুন, আমি চলে এসেছি। আমি আগেই বলেছিলাম প্রোগ্রামটা হবে একটা খোলা জায়গায়, প্লেগ্রাউন্ডে, আর এই জায়গাটা হচ্ছে ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির হাউজিং। এখানে অনেকগুলা আপু ভায়া ভাবিরা থাকেন যারা সবাই স্টুডেন্ট। সো এখানে একজন আপুর গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, আর বাকি যারা আছেন তারা সবাই মিলে এটাকে সেলিব্রেট করছেন, সেটারই আয়োজন আসলে এখানে করা হয়েছে। যেহেতু এটা প্লেগ্রাউন্ড, তাই কিছু চেয়ার আর চাদরের ব্যবস্থা করা হয়েছে বসার জন্য। আর দেখুন, সবাই আসছে, আস্তে আস্তে সবার খাবার নিয়ে আসছে। এখানে 2টা টেবিলে আলাদা আলাদা করে সুন্দরভাবে খাবার রাখা হয়েছে, এখানে কেক নিয়ে আসা হয়েছে, আর এখানে একটা কার্ড, কংগ্রাচুলেশনস কার্ড লেখা হচ্ছে সবাই মিলে। সো এখন স্টার্টার দিয়ে দেওয়া হয়েছে, স্টার্টারে আছে পিঠা, চটপটি আর নুডলস। সো এখন প্রথমে একটু আমরা স্টার্টার নিলাম, নিয়ে খাওয়া দাওয়া করলাম, প্রচুর পরিমাণ খাবার, মানে খাবার খেয়ে শেষ করার উপায় নেই। সো দেখুন, আমার খাবারটা নিয়ে আসলাম, বসে বসে একটু খাবার খাইলাম, এরপরে মেইন যে ডিনার আইটেম সেটা দিয়ে দিয়েছিল। প্রোগ্রামটা কিন্তু বিকালে হচ্ছিল আর কি, এখন 7টা বাজে, 7:30 কি 8টা বাজে এখন বিকাল। সো সমস্ত খাবার দিয়ে দিয়েছে, দেখুন কি পরিমাণ হিউজ খাবার, আমি কোনটা রেখে কোনটার নাম বলবো, চিকেন কলিজা দিয়ে ডাল, ভাত, সালাদ, ডিম, কাবাব, চিংড়ি,
মানে হিউজ পরিমাণ খাবার আর কি এখানে আছে। সো সব খাবারগুলা সার্ভ করে দিল, একে একে সবাই খাবার নেওয়া শুরু করবে। দেখুন সবাই অপেক্ষা করছে, ভাইয়ারা আছেন, আপুরা আছেন। সো খাবার সার্ভ করা হয়ে গেলে প্রথমে ভাইয়াদেরকে নিতে বলেছে, তারপরে আপুরা নিবে, কারণ স্টার্টার খাওয়ার সময় আগে আপুরা খেয়েছে। সো এই জন্য মেন কোর্স খাওয়ার সময় এবার ভাইয়ারা আগে নিচ্ছে। সো ভাইয়ারা খাবার নিলে তারপরে আপুরা খাবার নিব। আপনারা আমার এই ছোট্ট ব্লগটা এনজয় করতে থাকুন। সবাই খাবার নিয়েছে, আমিও আমার খাবারটা নিয়ে আসলাম, এখন খাবো। এরপরে দেখেন ডেজার্ট সার্ভ করে দিয়েছে, এখানে ফ্রুটস আছে, একটা সুন্দর ইয়ামি ছিল এই বিস্কিট আছে, দুই রকমের দুইটা ডেজার্ট আছে, আর আছে বিশাল বড় একটা কেক। দেখেন কেকটা ওপেন করছে, অনেক বড় ছিল কেকটা, খুবই সুন্দর ছিল এবং খুব টেস্টিও ছিল। সো এখন হচ্ছে আমরা ডেজার্ট খাবো। প্রথমে আমি ডেজার্ট নিয়ে আসলাম, একটু বসে বসে ডেজার্ট খাইলাম। এখন যার উপলক্ষেই প্রোগ্রাম, সেই আপুরা এখন কেক কাটলেন, পরে কেকটা কেটে সবাইকে ভাগ করে দেওয়া হলো। আমরা কেক খেয়ে গল্প করে তারপর প্রোগ্রামটা শেষ করে বের হয়ে এসেছি। সো প্রোগ্রাম শেষ করে বের হতে হতে দেখুন রাত হয়ে গেছে, আর এই পাহাড়ের ওপর থেকে নিচের শহরটাই রাতের বেলা এতটাই সুন্দর, যেটা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই না, দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর ছিল এই রাতের পাহাড়ি শহর। সো এটাই ছিল আমার আজকের আয়োজন আপনাদের জন্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।